প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি আপনার বিশাখাপত্তনমের যে কুড়সুড়া সাবমেরিন মিউজিয়াম, সেটি আপনার বিশাখাপত্তনমে আর কে বিচের সামনে। তো এখানে আছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে সাবমেরিন। তো এখানে সাবমেরিনের বৈচিত্র্যগুলি তুলে ধরা হয়েছে আর এটি সমুদ্র সমতল থেকে প্রায় 600 মিটার দূরে এটিকে স্থানান্তরিত করা হয়েছে আর এটি রামকৃষ্ণ বিচের সামনেই রাখা হয়েছে এই মিউজিয়াম করে। এই যে দেখতে পাচ্ছেন এই জাহাজটি, তো আমরাও চলেছি সাবমেরিনের ভিতরের দিকে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে লঙ্গর, যেটা জাহাজটাকে দাঁড় করানো যায়। এই ডুবোজাহাজটির নাম NS কুড়সুড়া, যা S20 নামেও পরিচিত ছিল আর এটি আপনার 2002 সালে ওপেনিং করা হয়, 24শে আগস্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং 1969 সালে রাশিয়ার কাছ থেকে এটি কেনা হয় আর বিগত 31 বছর এটি ভালোভাবে কাজ করে আর তারপর তাকে রিটায়ার করা হয়। রিটায়ার করার পর তাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং সেটি রামকৃষ্ণ বিচের পাশে একদম রাখা হয় এবং যার দৈর্ঘ্য প্রায় 300 ফুট, প্রস্থ প্রায় 25 ফুট এবং গভীরতা মিনিমাম বলা হয়েছে 20 ফুট পর্যন্ত আর যার গতিবেগ মোটামুটি 16 নট বলা হয় বা 30 কিলোমিটার পার ঘন্টা। আর এই জাহাজটিতে প্রায় 75 জনের পারা সবাই মিলে লোক থাকতো। এরকম একটা ভিতরের সিন, এই যে মিসাইল, ইজনা বড় বড় মিসাইল, মিসাইল গুলি মারে গুলি। আরে এইখানে এতটুকু বেশি হাত ধোয়া দেন, এখানে এই এইটুকু জায়গার মধ্যে থাকে থাকতো। হ্যাঁ মেশিন চালায়। হ্যাঁ এখানে কন্ট্রোলার, এটা কন্ট্রোল রুম। হ্যালো 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 হ্যালো। আর এইখানে শোয়ার জন্য, শোয়ার জন্য এইটুকু বেড কেবিন, তো এটি ছিল ভারতের চতুর্থ ডুবোড়ে জাহাজ আর এটাতে যিনি প্রথম কমান্ডার ছিলেন তিনি কমান্ডার আদিত্য এবং এই জাহাজটিতে মোট 57টি মিসাইল বা টর্পিডো নিয়ে বহন করতে সক্ষম ছিল। এই NS কুড়সুড়া আপনার 1971 সালে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয় সে যুদ্ধতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল এবং এবং ভারতীয় সেনাবাহিনীতে 31 বছর কাজ করার পর একে 2001 রিটায়ার করা হয় এবং তারপর একে মিউজিয়াম আকারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের তটে আরকে বিচের সামনে একে মিউজিয়াম আকারে ধারণ করা হয় এবং এই ডুবোজাহাজটির ওজন প্রায় 1950 টন আর মিসাইল সমেত পুরো ওজন প্রায় 2475 টন। কম্প্রেসর স্যার পাম্প যে উপর নিচে করতা থা সব কুছ হ্যাঁ
रेडियो कंट्रोलर रेडियो रिसीवर देखो रेडियो रिसीव करते हैं सिग्नल इंटर कम्युनिकेशन इसमें सुनेंगे पूरा इस साइड बेड है और इस साइड जो वाटर जल का नीचे काम करता था वो प्रेशर है। अरे भाई इतने में सोते हैं इतने में पूरा दौड़ के काम करते हैं। ये टिकट है ये किचन रूम इस साइड ये छोटा वाला छोटा किचन है। लास्ट हो गया का इस साइड निकल रहा था। हाँ पूरा हाँ ये लास्ट है ये कंप्लीट हो गया। हमरा इधर तक सामरिन तक बारे बेरिए गए थे आगे किस कम्पार्टमेंट छोटो मोटो आखान बारे बेरिए जा पशे समुद्र ढेर देखा जाए। ये डुबोजहाजटी समुद्र थे 600 मीटर दूरे चूड़ान स्थान आनते 18 मास समय लेगे जार खरच हो 55 मिलियन डॉलर व्यय है। और ये देखें अपनारा पेचन दिखे जो बैक साइड अपना देखे बुझते जो प्रोपेलरगुलो रही और यहाँ छो डिजेल इंजिन एवं डिजेल सहाज्ये डुबोजहाजटी चलत एवं ऊपर थकत तक डिजेल इंजिने चलत और बैटरी सहाज्ये चार्ज करार पर यह डुबोजहाजटी कंटिन्यू नीचे थकत। सोनार सिस्टम से हम निकल रहे हैं निकल गए इधर बच्चे लोग खेल रहे हैं इधर चार बच्चे लग गया लाइन में खड़ा हुआ। अरे बाबा बाबा बेटुआ अरे बेटू आजा बाबू आजा আজকের মতো ভিডিওটা প্রায় এই জায়গাতে শেষ করছি। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানান। তো দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে।